আপনার মঙ্গল এবং করে। আমি আপনার
আজকে আমরা ছুটে বেড়াচ্ছি, আমরা অনেক জিনিস দেখেছি জীবনে। আজকে 81 বছর বয়স হয়েছে, একবারে অনেক জীবন থেকে শুরু করে ছাত্র আন্দোলন থেকে শ্রমিক আন্দোলন, পরবর্তীকালে গ্রাম পঞ্চায়েত 1963 সালে গ্রাম পঞ্চায়েত জিতেছিলাম, পরবর্তীকালে 1977 সালে যুক্ত ফ্রন্টের থেকে আহ্বান করে আমি জিতেছিলাম 30-32 বছর লোকসভার সদস্য, আমি একবার মন্ত্রী ছিলাম 3.5 বছরের। আমি আপনাদের সমস্যা জানি, খড়গপুরে সমস্যা দেখুন, আজকে দেখুন পূর্ব মেদিনীপুর, আজকে হলদিয়ার উন্নয়ন মানুষ স্বপ্ন দেখে, মানুষ চাই আমার ছেলে মেয়ে চাকরি পাবে, হলদিয়া উন্নয়ন হবে, নানার চাকরি হবে, ভরতপুরে বিস্তীর্ণ ক্ষেত্র, রেলের সম্পত্তি, এই সম্পত্তি অকাল সম্পত্তি, একবারে প্রেস থেকে কয়লা থেকে ওয়ার্কশপ থেকে শুরু করে একবারে বিশাল সম্পত্তি নিয়ে এগুলো ঘিরে বসে আছে। রেলে তার চাকরি কেন্দ্রে যদি রেলের উন্নয়ন যদি না হয়6 বছর হতে চললো কেন্দ্রের সরকার, নূতন দোকানে অনেক স্বপ্ন দেখে গেছিলেন, বহু যুব ভাই বোন তারা ভেবেছিলেন কংগ্রেস এখানে পশ্চিম বাংলার মানুষ 34 বছরে লড়াই করে সরকার ছিল তাকে বরবাদ করবে, মমতার হাতে 11 সালে ক্ষমতা তুলে দিল। আজকে ভারতবর্ষ সরকার লক্ষ্য করে দেখছি রেলনীতি হচ্ছে আপনার মানুষের প্রশ্ন, রেলনীতি হচ্ছে আজকে প্ল্যাটফর্ম বিক্রি হচ্ছে, এরোপ্লেন বিক্রি হচ্ছে, উড়ানঘর বিক্রি হচ্ছে, কোথায় যাও মানুষ কোথায় যাবে, তার কাছে যাবে কোন কোথায় কোন নূতন কারখানা হবে, বক্তৃতা আমরা চাল পেয়ে গেছি, কি পেয়ে গেছি, আমরা নকরি পেয়ে গেছি, ওই বার নেই যায় সব একটা বেকার বেকার পেটে গেছে, রাম মন্দির হয়ে গেছে, তার জন্য আপনাদের কাছে বলি ধর্ম সাম্প্রদায়িক বিচ্ছেদ দিয়ে লড়াই, এছাড়া এদের কাছে আর কোনো অনুমতি নেই। স্বাস্থ্য ব্যবস্থা কি হবে, শিক্ষা ব্যবস্থা কি হবে, কোন জায়গায় কিছু নেই, জাতি তৈরি হয়ে আছে স্বাধীনতার 70-71 বছরে কোটি কোটি টাকা লগ্ন থেকে শুরু করে বিজয় মালিয়া দিয়ে ভাঙিয়ে গেছে, ব্যাংকে টাকা লুট করেছে, এরা বসে বসে রাস্তা দেখাচ্ছে, ভাঙা ভাঙা উঠে আছে, ভাঙা উচরি হওয়া করছে, ব্যাংক কি করছে নিজেরাই জানেন না, ব্যাংক যদি ডুবে যায় আপনি ব্যাংকে টাকা রাখেন, আপনি টাকা ফেরত পাবেন না বলছেন, কোনো গ্যারান্টি নেই, কোটি টাকার উপরে যারা রাখেন তারা 2 লক্ষ টাকা পাবেন, সেই ইনস্যুরেন্স করার যার কোনো নেই, টাকা ব্যাংকে রাখলে কি রাখছে বিরাম কথা আপনি না, আপনি কি বলছেন ব্যাংকে টাকা জমা দিন আপনার ভবিষ্যৎ কাটবে, টাকা উত্তর করতে যান ভবিষ্যৎ কাটবে, অনুমত কথা শুন সরি ছোট ছোট
বেনিফিট বন্ধ করে দিয়েছে, কে আছে আমার সাথে কে আছে, আর করছে তেল বিক্রি করছে, একবারে আর পেট্রোলিয়াম বিক্রি করছে সরকারি কর্মী, বিয়াল্লিশটা সরকারি লাভজনক সংস্থা তাকে বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করছে। গত বাজেটে অর্থমন্ত্রী বিয়াল্লিশটা কারখানা বিক্রি করবেন এবং 1,05,000 কোটি টাকা ওরা তুলবেন, কেন তুলবেন, কি জন্য তুলবেন, আমার ভাই শক্তিশালী হওয়ার যে অর্থনীতি, যে জিনিস ক্ষমতা চিন্তা করেন, প্রতিদিন গতকাল আজকেও লক্ষ লক্ষ মানুষের ইন্টারভিউ চলছে, হেলথ লোক নেবেন, প্রফেসর নিয়োগ হবে, প্রিন্সিপাল নিয়োগ হবে, রুগী কর্মচারী নিয়োগ হবে, আর স্বাস্থ্য দপ্তরের কর্মচারী নিয়োগ হবে, প্রতিদিন গত 11 সাল থেকে আজ পর্যন্ত কোটি মানুষের চাকরি হচ্ছে প্রতি মাত্রায়, যা ফোকাল উচ্চের মতো রুটিন চাকরি আমাদের সেখানে তৈরি হচ্ছে। কিন্তু ভারতবর্ষে ওই ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে দুটো দোকানে মানুষ ভরসা করে ঢুকে গেছিল, সে দুটো দোকানে চাকরি বাকরি নেই, প্রায় 45,000 মানুষ বেকার, আমাদের ঘরে নজওয়ান, আমাদের ঘরে ছেলে মেয়ে আগামীকাল শিক্ষিত হয়ে লোহার লোহা দিয়ে মাথা খাটিয়ে কোথায় যাবে এরা, কিছু নেই, কে দিবে এদের ঘরটা। আজকে তাই আপনাদের কাছে বলি, আমরা মমতা মুখোপাধ্যায় তাকে ভারতবর্ষে প্রেস করি, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তাকে সব ইসলামের নেত্রী এবং গরিবের নেত্রী, খেলে খাওয়া মানুষের নেত্রী, সংগঠনী মানুষের নেত্রী বলে মনে করেন, সেই তাকে প্রজেক্ট করার জন্য আমরা তৃণমূল কংগ্রেস আমরা অসংখ্য শক্তি রাখিয়ে গিয়ে চলছি অস্বীকার করতে পারবো। কদিন আগে মহারাষ্ট্র নির্বাচনে তাকে বিজেপি দল বহিষ্কার না পাওয়ার জন্য আগে মানুষের অপক্ষে নিয়েছে নতুন চিন্তাধারা, কোন শব্দ তৈরি করা যাবে করেছিলেন, মানুষের স্বার্থে তিনি জনগণের স্বার্থে জনগণকে মালিক করেছিলেন, আজকে ক্যাশলেস করে দিয়ে তাকে মাঠে বড় করলেন, আমারই বড় বড় লোকদের কাছে একটা মোবাইল কোম্পানি গরিব লোক নেই, একটা গরিব লোকের শেয়ার নেই, বড় লোক কোটি কোটি লোক টাকার মালিক, বিলিয়ন ডলার একটা ডলারের মালিক যারা আছেন তারা আজকে টেলিফোন কোম্পানি মালিক, ক্যাশলেস করে দিলেন, আর ক্যাশলেস ক্যাশলেস করার কোনো যুক্তি নেই, ক্যাশলেস করার জন্য বিক্ষোভী লোক সবাই আছে, একটি জিনিস শুধু করা ব্যবসায়ীকে ক্যাশলেস করে ভাউচারের মধ্যে নিয়ে আসা, শুধু ট্যাক্সটা আদায় করা, শুধু ট্যাক্সটা আদায় করার জন্য এই পরিকল্পনা, কিন্তু কোন জায়গায় গরিবের স্থান আর নেই, জাতীয়করণ করা হচ্ছিল জাতির স্বার্থে, আজকে বিজাতীয়করণ করা হচ্ছে বড় লোকদের স্বার্থে, বড় লোকদের দিয়েছে তাদেরকে সব বিক্রি করেছে, এরা সরকার থেকে কাজ বাড়ি দিয়ে পার্টিও থেকে শক্তিশালী করা এবং পার্টির কাছে শক্তিশালী করা, 5,000-10,000 কোটি টাকা নিলাম হবে, একসঙ্গে 2,000-3,000-5,000 কোটি টাকা পার্টি অফিসে চলে যাবে, পার্টির মূলধনকে বৃদ্ধি করে বিরোধীদের কারাগারে নিক্ষেপ করে বিশ্বাকে দিয়ে একবারে বিরোধী শূন্য করে দিয়ে এরা আয়ুষ্মান সরকারকে চাইছেন, পাকিস্তানের প্রেসিডেন্টের মতো
আমার একবার তর্ক চালু করার ব্যবস্থা করছে। আপনাদের কাছে নিবেদন, আমাদের একটা সুযোগ এসছে, এই ঢাকায় কেন্দ্র সরকার করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি বৃদ্ধি হবে, সবার বৃদ্ধি হবে, গরিব জনতা খেতে খাওয়া মানুষ, ছাত্র যুব মহিলা এবং শ্রমজীবী মানুষের ঐক্যকে আজকে দৃঢ় করার জন্য তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানকে উচ্চ করার জন্য পশ্চিমবাংলা এখন দু ধার রেজুলি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। তার গভর্নমেন্ট করবে না, একজন পারলে কোনো ক্ষতি হবে না, বরন্ত খড়গপুরের মানুষকে উন্নয়ন হবে, খড়গপুরের নদ আজকে ড্রেন থেকে রাস্তা থেকে জল থেকে বিদ্যুৎ এছাড়া যে তিনি জমি ভ্রমণকারী করছি, যে একটা সিগারেট একটা সই বিভিন্ন ক্ষেত্র আজকে পড়াশোনার ক্ষেত্রে হাজার হাজার টাকা কোটি কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথীকে সাহায্য করেন, প্রয়োজন হয়। একসঙ্গে নিয়ে উন্নয়নটাকে ত্বরান্বিত করতে হবে। আমি আপনাদের কাছে নিবেদন করি, একটা ছেলে খড়গপুরে মিউনিসিপ্যালিটি চালাচ্ছে, এরা সব মিলিত হবে খড়গপুরে পৌরসভার হয়ে উন্নয়ন করেছে, খড়গপুর পৌরসভা আজকে ভারতবর্ষের 4,300 পৌরসভার মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ পৌরসভায় পরিণত হয়েছে, একটা কর্মচঞ্চল পৌরসভায় তৈরি হয়েছে। আজকে প্রদীপ রবি এরা থেকে একবারে কমিশনারদের সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে নিয়ে সমস্যার সমাধান করছে। আজকে আপনাদের দ্রুতভাবে এই এলাকার উন্নয়নের কথা ভাবছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রদীপকে নির্বাচিত করেছেন, প্রদীপকে ভোট দেওয়ার জন্য আমি প্রার্থনা করি আপনাদের কাছে। আগামী 25 তারিখ সোমবার একবারে সকাল সকাল প্রণাম কর, তার প্রধান একবারে কাজের চড়াবল চিহ্ন আমাদের তৃণমূল কংগ্রেসের পার্টি সিম্বল, গরিবের সিম্বল, ছাত্র যুব সিম্বল, শ্রমজীবী মানুষের সিম্বল, আজকে বেকার যুবক ভাই বোনের সিম্বল, আমার ঘরে নৌবান আমাদের ভাই বোনের সিম্বল, ছাত্র যুব সিম্বল, এই সিম্বলে ভোট দেওয়ার প্রার্থনা রেখে গরিবকে সংযুক্ত করে বাংলার 14 বর্ণবাসের জন্য যে বিধানসভা 21 সালে নির্বাচন হবে সেই নির্বাচনের সর্বত্রই বলি যে অনুগ্রহ করে কটা মাসের জন্য কোনো ক্ষতি নেই, অনেক কিছু করতে পারে। একটা ছেলে পরীক্ষা দিয়েছে মিউনিসিপ্যালিটি, তালিম স্বীকৃত হয়েছে, কি করে মানুষের উপকার করতে হয় শিখেছে, রাত্রি দিন উদয় অর্থ আলো অর্ধকালে আপনাদের সাহায্য করার জন্য একজন সঙ্গী হিসাবে তাকে আশীর্বাদ করুন, শুভেচ্ছা দিন এই প্রার্থনা। সবচেয়ে বড় কথা শুনছিলাম ভাইক বলছে, ভাইকে বলছে এদের কথা কিছু না বেশি কথা বলা উচিত না, বেশি কথা বলি এদের লাভ বাড়িয়ে কোনো লাভ নেই, যারা দিল্লিতে আছেন যারা এখন বক্তৃতা করছেন সেই জায়গায় না কিরকম সুন্দর করে পরপর করে পতাকা উড়ে চলে যাচ্ছে, কি যাচ্ছে কোথায় যাচ্ছে, কোথায় যাবে ভাবনাপুর যাবে না বিদ্যা যাবে না ভারত যাবে, খড়গ করে পড়বে না গ্রামাঞ্চলে চলে যাবে, একটু করে টাকা বন্ধ হয়ে যাবে, কোথায় যাবে তার কোনো নিয়োগ না নেই, ঠান্ডাই সাপ ঠান্ডা ছড়ায় দিন কোনো কর্মসূচি আছে বলে আমরা বিশ্বাস করি না। আমি আপনাদের কাছে আরেকটা দলের কথা বলি, হালে একটা কংগ্রেস সিপিএম যুক্ত হয়ে সূর্য ভবনের রাস্তায় নেমেছে, 34 বছরের কালো খনি জঘন্য অত্যাচারী যারা অত্যাচারিত সেই মানুষ আমরা নদী গ্রামে মায়ের সামনে মেয়েকে রেখে সামনে মাকে নিয়ে করেছে যে পার্টি কোটি কোটি টাকা সম্পদ লুট করেছে যে পার্টি 34 বছর বহু মানুষের চোখের তর আজকে ফিরিয়েছে জানে, আজকে বাংলার ঘাটিতে দাঁড়িয়ে কার সম্পদ কে লুট করেছে, কার ধান কে কেটেছে, কার ভাগ কে খেয়েছে, কার সম্পদ কে ভোগ করছে, আজকে যদি কাম করার মধ্যে দেখি আমরা কত খুন করেছে মানুষ, সেই দল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছে, দুটো দল দুটো ক্ষয় হয়েছে হয়ে গেছে, নীতি নাই নেতা নাই আদর্শ নাই, এখন হঠাৎ সুবর্ণরেখায় দাঁড় করেছে না কাতের একবারে সাধু সেজকে নামা বলি গাইছে বলছে আমাদের ভক্তি কি ভক্তি, এখানে এত মানুষ আছে আইনে আওয়াজ যতদূর যাচ্ছে বাংলার দল বুঝি মানুষ 34 বছরের অপশাসন কোন যখন রাজানি অত্যাচার ছেড়ে দিন 2,300 কোটি টাকা নেওয়া
আপনারা ভোট দেওয়ার আগে বলেছিলেন চৌত্রিশ বছর আগে পুরো কালে আপনি বলে বলেননি আমি বলিনি, তাহলে দু হাজার 300 কোটি টাকা দেওয়া হলো কি করে? আজকে তারা সরকারে ছিলেন রোজগার করতে 21,000 কোটি টাকা, মমতা বন্দ্যোপাধ্যায় তার গতিশীল চিন্তাধারা, আজকে চিন্তাধারার ফলে রোজগার হয় 54,000 কোটি টাকা। অদ্ভুত কথা, কালের নিয়মে জেলা শোধ করতে পরবর্তী সরকারকে এবং তিনি জেলা শোধ করছেন 41,000 কোটি টাকা জেলা শোধ করতে হচ্ছে আপনাদের টাকা। আপনারা কখনো কেউ বলেননি যে ভাই তুমি সরকার বেচারা যাও চাকরি বেঁধো, আমরা বেঙ্গল করবো, ইয়ারা দেবো, ওয়ার্ল্ড ব্যাংকে দেবো, ইসলামী ক্যাপিটাল পেপার দাও, কমার্স পেপার দাও, তাকে একটু ইয়ারা দিয়ে দেবো, বন্ধক দেবো, যে দেখে ইয়ারাও কেউ বলছি আপনি আপনাকে আমাকে টাকা শোধ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি টাকা শোধ করতে হচ্ছে। আজকে যে কথা বলি, আজকে মেদিনীপুরের উপকণ্ঠে 24 পরগনার উপকণ্ঠে আজকে আরো দুটো ভার করছে, বৃহৎ বন্দর তৈরি করার জায়গা তৈরি হয়েছে, ক্ষেত্র তৈরি হয়েছে, অসনোগ্রাফি রিপোর্টে বলছে 24 পরগনা এবং কাঁথি উপকূলের কাজ ঘুরে দুটো গভীর বন্দর তৈরি হবে এবং তার পরিকল্পনা অসনোগ্রাফি রিপোর্ট থেকে আজকে জাহাজ দপ্তর থেকে এই রিপোর্ট তৈরি করে আজকে তুলে দিয়েছে। দুটো আজকে দুটো বন্দর তৈরি হবে, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে, ভরতপুরের উপকণ্ঠে প্রচুর জায়গা পড়ে আছে শিল্পনগরীতে, দুটো নতুন শিল্প তৈরি হলে ওই টাকা থাকলে আপনাদের ওই 41,000 কোটি টাকা থাকলে সামান্য অংশ যদি থাকতো আরো দুটো বড় কারখানা হতো, লক্ষ লক্ষ যুব ভাই বোনের চাকরি হতো। আপনি জেলামিটাতে টাকা চলে যাচ্ছে, দেওবিহারে বীরভূমে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি উপরে বর্ণপুর শহর 48টি গ্রামের পরবর্তী যে কয়লা আছে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি পশ্চিম বাংলায় অস্ট্রেলিয়ার পরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি, 100 বছর যে কয়লা ভারতবর্ষকে জোগাড় দিতে পারে সেই কয়লা খনি, আজকে কয়লা উত্তোলন করতে পয়সা নেই, আজকে প্রাইভেট পার্টির সঙ্গে চুক্তি করতে হচ্ছে, বন্দর করতে গিয়ে চুক্তি করতে হচ্ছে, লক্ষ মানুষের কর্মসংস্থানের ক্ষেত্রকে উন্মোচিত করার জন্য শিল্পকে আরো প্রসারিত করার জন্য বন্ধ। যদি 41,000 কোটি টাকা থাকতো গ্রামীণ রাজাকে মহারাজ্যের উপরে ভারতবর্ষে সবচেয়ে শক্তিশালী রাজ্য অর্থনৈতিক রাজ্য মহারাজ্যের উপরে পশ্চিমবাংলার রাজ্য, আমার জন্মভূমি আপনার জন্মভূমি, আমার পিতা পিতা মহামাতা মারুমি, যেন স্বাধীনতা চোখে আপনার পিতা পিতা মহামাতা মারুমি মাতামি যেন সব দিয়ে গেছেন, আমার বাড়ির আপনার বাড়ির ছেলে মেয়ে নতুন লোকজন আজকে আমাদের ঘরে ছেলে মেয়ে কাজ পাবে না, শিল্প তৈরি হবে না, চাকরি পাবে না, সব বিক্রি করে দিয়ে একবারে রাম মন্দিরে চলে যাবে, যা ধর্ম নামে শুরু ছুড়ি দিয়ে এনআরসি চালু করে আমার আপনার পিতৃ পুরুষের স্বার্থে ভেঙে তাকে জাল বলে বলে দিয়া আসামে করে 16 লক্ষ হিন্দুকে ঢুকিয়েছে এনআরসি, জোর পাবে না সারা বছর ধরে আপনি বেঁচে থাকার জন্য জোর পাবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার সমাজ কিছুই পাবেন না আপনারা, আজকে এনআরসি করে আজকে ইন্টারন্যাশনাল ক্যাম্পের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাদের প্রকৃত জনজীবনকে শূন্য করে দিয়ে যারা মানুষকে সতর্ক করে দিল্লি গতিতে থাকতে চাই তাদের এনআরসি নীতি যে নীতি আমরা তীব্র বিরোধী এখন সর্বত্র আমাদের বেদ পুরাণ পুরাণ শিক্ষা আমাদের দিয়ে গেছে কবিগুরু রবীন্দ্রনাথের স্বামী থেকে শুরু করে আজকে জাতি ধর্ম ভিত্তি সেটা গেছে ভারতবর্ষ ভারতবাসী তার সংবিধান আজকে আম্বেদকর থেকে পণ্ডিত জওয়াহরলাল নেহরু ইন্দিরা গান্ধী আমাদের যে শিক্ষা দিয়ে গেছেন সে শিক্ষাই সর্বকর্ম সমৃদ্ধ অর্থবেদ তোমার ফলন মতে ওই রক্ষীকে শরণার্থ অর্থবেদ হলে যে পূর্ণ লাভ হয় তার বড় হয় আশীর্বাদের আমার আমার সংস্কৃতি আমার জীবন আমার মৃত্যুতে থাকার অধিকার পুত্র পরিবার পরিবার স্নেহ মমতা ভালোবাসা তাকে পদদলিত করে ভারতবর্ষের গণতন্ত্রকে পরিপদ করে
তাই আমি আপনাদের কাছে করাজোড়ে প্রার্থনা করবো, নেতা নীতি তার চরম ভক্তি তার কর্মসূচি মানুষের বেঁচে থাকার কথা, কথা বলার ক্ষমতা, গণতন্ত্রকে দৃঢ় করার ক্ষমতা, অর্থনীতিকে দৃঢ় করার ক্ষমতা, সর্বশ্রেণী মানুষের উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচি গ্রহণ করে বাংলাকে উন্নয়ন করেছেন। বিশ্বের সামনে আজকে একটা স্বীকৃত অর্থনীতি প্রবণত হয়েছে, সেই অর্থনীতি আজকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খড়গপুরের মানুষের কাছে প্রার্থনা করি, সর্বশ্রেণীর মানুষের কাছে প্রার্থনা করি, আমাদের নেতার সমস্ত বন্ধুদের সঙ্গে নিয়ে নিবেদন করি আপনাদের কাছে, আগামী 25 তারিখ 2 নম্বর ভোটাম থেকে কাছের জোড়া বিচ্ছিন্ন